ওয়েলকাম ওয়েলকাম টু মাই বাজে কপাল। সামনে বললো এরকম রাস্তা, চলো। ওয়ে এ বাবা, এ মা, ছি 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 ছি, প্যান্ট ভিজে গেছে। বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আর এই ভর দুপুরে নেমে এসছে সন্ধ্যা আর বাঘ অলরেডি চলে এসছে। কপাল আমার মন্দ বলেছেন প্রভু নিত্যানন্দ। তো আমার তো কপাল খারাপ এটা আমি মানতাম, কিন্তু এখন আমার সাথে সাথে সারা পৃথিবীর লোকও এটা মানে যে আমার কপাল সত্যিই খারাপ। তো আমি বর্তমানে আছি এই জায়গাটায়, এই মুহূর্তে আমি রয়েছি খামারগাছি প্রাইভেট আইটিআই, কারণ অমরজিতের আজকে এমটিএস এর এক্সাম। তো সবার আগে গল্পের স্টোরি লাইনটা বুঝে নেওয়া দরকার, গল্পের আবার স্টোরি লাইন। বাহ, তো অমরজিৎ যখন আমাকে প্রস্তাবটা দেয় ওর সঙ্গে যাওয়ার জন্য, তো তখন আমি রুট ম্যাপটা চেক করি, আর রুট ম্যাপের মধ্যে একটা দারুণ রকম ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়ে, সেটা হচ্ছে বলাগড় ঘাট। এবার এই বলাগড় ঘাটের একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছি, আর সেখানে রিসেন্টলি একজন কমেন্ট করেছিল যে এখন বলাগড় ঘাটটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার তো মনে হয় বিশাল রকম উৎসাহ জাগলো যে কীরকম হয়েছে ব্যাপারটা একটুখানি দেখার জন্য। আর এটা তো যাওয়া আসা মিলে টোটাল 64 কিলোমিটারের রাইড ছিল, আমি ছাড়ি কী করে। কিন্তু পরীকে একটুখানি দারুণ রকম ক্লিন করা দরকার, কারণ ভাই পরী একটু ঝকঝকে করবে, লোকজন একটু তাকাবে পরীর দিকে, তবে না একটু মনের শান্তি পাওয়া যাবে। ওপাশে পরীকে ভালো করে ফোম ওয়াশ করা হচ্ছে, একদম পুরো চাকাচাক করার জন্যে। হোম ওয়াশ দিয়ে সাইকেল ওয়াশ করার পরে সাইকেলের একদম পুরো গ্লেসটাই চেঞ্জ। তো এই মুহূর্তে লুপ ওয়াইপের বাইসাইকেল চেন ক্লিনার দিয়ে চেনটাকে আগে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। চেনটা পরিষ্কার করা ভীষণ, যারা সাইক্লিং করো তারা জানো যে সাইকেলের চেন কতটা ইম্পর্টেন্ট। সাইকেল ওয়াশ আর চেন ক্লিন করার পর সবসময় দেওয়া যেটা দরকার সেটা হচ্ছে লুব্রিকেন্ট। আগে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে চেন ক্লিনার, ওটাতে চেন পরিষ্কার হয়ে যাবে, আর এইটা হচ্ছে চেন লুব্রিকেন্ট। তো এটাও দেবো, এটা আমি প্রথমবারের জন্য ইউজ করছি, আমি জানি না কীরকম ইউজফুল হবে। যারা আমার সঙ্গে যুক্ত আছো এবং এই ভিডিও দেখে যুক্ত হবে বলে ভাবছো, তো তারা জানো, আর যারা জানো না তারা জেনে নাও যে আমি ট্র্যাভেল ব্লগ বানাই এবং সাইকেল নিয়েও আমার প্রচুর ইন্টারেস্ট আছে, তাই সাইকেল নিয়েও আমি ট্র্যাভেল করে থাকি। আর ট্র্যাভেলের মানে আমার কাছে এটা নয় যে সবসময় দামি জায়গায় যেতে হবে, আমি তো ছোটোখাটোর মধ্যেও অল্প বিস্তর ছোটোখাটো ট্র্যাভেল করে থাকি, আমার এটা বেশ ভালো লাগে, কারণ সবসময় তো বড় বড় জায়গায় যাওয়া সম্ভব না, তো আমি ছোটো ছোটো জিনিসের মধ্যে মনের এই আনন্দ খুঁজে নিই। তো এই মুহূর্তে আমাদের যেটা গন্তব্য সেটা হচ্ছে খামারগাছি প্রাইভেট আইটিআই, যেটা হচ্ছে হুগলিতে। আর অমরজিতের এক্সাম হচ্ছে 12টা থেকে, আমাদের বেরানোর যে টাইম সেটা হচ্ছে সকাল 7:30। তো সেই হিসাবে পরীক্ষার দিন একদম পুরো নির্ধারিত সময়ে থেকে আমি 1 ঘন্টা পরে অমরজিতের কাছে গিয়ে পড়ব। লেট করার সিগনেচার স্টেপটা তো বজায় রাখতে হবে আমাকে। আর আমাদের সহযোগী পার্টনার হচ্ছে আমার পরি, আর এই পাশে আরবান টেরেন ইউটি 1000। তো আমাদের এখান থেকে বলাগড় ঘাট যাওয়ার রাস্তা সেটা প্রায় 15 কিলোমিটার, আর আমরা একটা ধরলাম শর্টকাট রাস্তা, আর এই শর্টকাট রাস্তা যায় একটা বাঁধের ওপরে, আর এই রাস্তাটা তো মাস্ট 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 আমি দেখাবোই, মানে আমি যতবার এখান দিয়ে যাবো আমি ততবারই এই রাস্তাটাকে দেখাবো, মানে রাস্তাটা এতটাই সুন্দর। এবার আমরা ধরলাম বলাগড় যাওয়ার রাস্তা। তো বলাগড় যাওয়ার যে রাস্তা সেটা 50% ভালো, 50% খারাপ। আর একটা জিনিস যেটা আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে এই ভুলটা অনেকেই করে, সেটা হচ্ছে আমাদের এই পাশে যে ঘাটটা রয়েছে সেটা হচ্ছে সাহেবডাঙ্গা ফেরিঘাট, আর ওই পাশে অর্থাৎ হুগলিতে রয়েছে বলাগড় ফেরিঘাট। আমাদের এই ফেরিঘাটটাকে অনেকে বলাগড় ফেরিঘাট বলে ভুল করে ফেলে, তো ওটাই আর কি। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছলাম বলাগড় ফেরিঘাটে, আর এখান থেকে আমাদের সাইকেল পারাপার করতে নিল 7 টাকা। সামনে বললো এরকম রাস্তা, চলো। ওয়ে এ বাবা, এ মা, ছি 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 ছি, প্যান্ট ভিজে গেছে। আরে আমারও প্যান্ট ভিজেছে, জুতোতে জল ঢুকেছে।
আর এরপরে আমরা ধরলাম আসাম রোড, আর এখান থেকে 15 থেকে 20 মিনিট সাইকেল চালানোর পরে আমরা পৌঁছে গেলাম খামারগাছি প্রাইভেট আইটিআই। কথায় বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আর এই ভর দুপুরে নেমে এসছে সন্ধ্যা আর বাঘ অলরেডি চলে এসছে। রমণজিৎ ঢুকেছে পরীক্ষা দিতে, আর আমার এই পাশে টায়ার একদম পুরো ফ্ল্যাট হয়ে গেছে। বেসিক্যালি এই মুহূর্তে আমি যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে একদম পুরোপুরি অজপাড়াকা, মানে আশেপাশে ধান ক্ষেত ছাড়া আর কিছু নেই। তো এখান থেকে যদি তোমাকে টাউনের দিকে যেতে হয় 15 মিনিট হেঁটে তারপরে যেতে হবে। ওয়েলকাম ওয়েলকাম টু মাই বাজে কপাল ভাই। শুনশান ফাঁকা রাস্তার মধ্যে এই রাক্ষসটাকে নিয়ে যাচ্ছি। এ যখন ঠিকঠাক থাকে তখন সেরা লেভেলের সার্ভিস দেয়, আর যখন ওটা অসুস্থ হয় ওটা সেই লেভেলের বেগ দেয়। মানে বুঝতে পারবে না এই মুহূর্তে আমার যে কী লেভেলের ফাটছে। ওফ, হোয়াট আ লাইফ। ওফ, একটা দোকান পাওয়া গেছে এখানে, ভাবছি পড়িকে ঠিক করিয়ে নেবো এই মুহূর্তে। মানে কপালটা খুবই ভালো যে এই যে মোড়, আর এই মোড় থেকে বেরিয়েই জাস্ট দোকানটা রয়েছে, নাহলে ভাই আজকে অবস্থা খারাপ। অ্যান্ড ফাইনালি এখানে সাইকেলের আমাদের লিকটা রিপেয়ার হচ্ছে, ফাইনালি আমাদের পড়ি আবার ঠিকঠাক হয়ে গেছে, এবার যেতে হবে আমাদের। জেনারেলি পড়ির লিক হওয়ার কথা একদমই নয়, কারণ পড়ির টায়ারে রয়েছে অ্যান্টি পাংচার লিকুইড, তো সুতরাং ছোটোখাটো লিক কোনো ব্যাপার স্যাপার নয়। কিন্তু কেসটা হয়ে গেছিলো অন্য জায়গায়, লিকটা হয়েছিল এক্স্যাক্ট এইরকম জায়গায়। তো ব্যাপারটা হচ্ছে যে সাইডে যদি এরকম লিক হয় তখন অ্যান্টি পাংচার লিকুইড কাজ করে না, তো তাই কেস হয়ে গেছিলো কি আর বলি। আর এই পুরো ব্যাপারটা হয়েছে একদম পুরোপুরি ওভার কনফিডেন্সের জন্য। ওই যে রাস্তায় বেরোলে কিছু হচ্ছে না, কিছু হয় না, জেনারেলি 20-25 কিলোমিটারে আমি টুল বক্স নিয়ে যাই, কিন্তু সেদিন কি মনে হয়েছিল আমি টুল বক্স কিছুই নিয়ে যাইনি। ব্যাস, মানে আমি এখান থেকে একটা শিক্ষা নিলাম যে 20-25 কিলোমিটারের যদি কোনো রাইড হয় টুল বক্স মাস্ট মাস্ট মাস্ট, কারণ যে জায়গায় পড়েছি আর সেখান থেকে আমাকে টানতে টানতে নিয়ে যেতে হয়েছে, মানে ওটা আর কিছু না, মানে ওটা বলার মতো কিছু না যে আমার যা হাল খারাপ হয়েছে। সুতরাং ভাই শিক্ষা নিয়ে নিয়েছি আমি জীবনে 20-25 কিলোমিটারের যদি রাইড হয়, মানে মিনিমাম 20-25 কিলোমিটারের যদি রাইড হয় আর রাস্তা যদি চেনাশোনা না থাকে তাহলে টুল বক্স ছাড়া বেরানো একদমই না। তোমাদেরকেও এই জিনিসটা সাজেস্টেড। কেমন হলো একদম? ভালো আছে? যাক, এই গরমে একটুখানি আখের রস। তাহলে আমার এই যে শর্ট ট্যুর সেটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। চ্যানেলে নতুন হলে ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করো, আর লাইক করতে না ভুল করো। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পাই।